দোল উৎসবকে কেন্দ্র করে তৈরি হচ্ছে কুড়ি ফুটের গোপাল যার প্রস্তুতি চলছে জোর কদমে। সামনে আসন্ন দোল উৎসব আর এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন রঙের আবিরের ছোঁয়ায় মেতে ওঠে নদীয়া জেলার শান্তিপুর শান্তিপুরের বিভিন্ন বাড়োয়ারিতে পূজিত হয় গোপাল ঠাকুর শান্তিপুরের বেশ কয়েকটি পুজো বারোয়ারিতে সুবিশাল গোপালের মূর্তি তৈরি হয় যা খুবই নাম করা যেমন বড় গোপাল মেজ গোপাল সেজ গোপাল ছোট গোপাল এছাড়াও চাঁদনিপাড়া বারোয়ারির গোপাল সহ আরো কয়েকটি বারোয়ারির গোপাল ঠিক তেমনই শান্তিপুর ফটকপাড়ার বারোয়ারির গোপালের মূর্তি গত সাত বছর ধরে পূজিত হয়ে আসছে এবছর তাদের গোপালের মূর্তি উচ্চতা প্রায় কুড়ি ফুট তৈরি হচ্ছে গোপালের মূর্তির সাজও জানা যায় ওই সুবিশাল গোপালের মূর্তি কোন কুমোরটলির মৃৎশিল্পীরা তৈরি করেন না বারোয়ারির সদস্যরাই তৈরি করেন সুবিশাল গোপালের মূর্তি শুধু মূর্তিই নয় গোপালের মূর্তি সাজিয়ে তোলার জন্য যে সাজ সেই সাজও তৈরি করেন নিজেরাই উদ্যোক্তারা জানান আগে এই বারোয়ারিতে এত বড় গোপাল পূজিত হতো না পূজিত হতো ছোট মূর্তির গোপাল গত সাত বছর ধরে বারোয়ারির সদস্যদের প্রচেষ্টায় তৈরি করা হয় এই সুবেশর গোপালের মূর্তি যদিও দোল উৎসবের প্রথম দিন থেকেই পূজিত হয় গোপাল প্রথম দোলের তিন দিন বাদে পূজিত হওয়া গোপালের মূর্তি নিয়ে যাওয়া হয় নিরঞ্জনের পথে দোল উৎসব মানে গোটা শান্তিপুরবাসীর বাদ ভাঙা উচ্ছ্বাস আর মাত্র কয়েকদিন বাদেই দোল উৎসবে মেতে উঠবে গোটা শান্তিপুর এত বড় গোপাল পুজো হচ্ছে এবং যেটা আমরা কাছে জানতে পারছি যে এখানকার একজন ক্লাবেরই ছেলে যে কুমোর অবশ্যই নয় কিন্তু ঠাকুর তৈরি করে না পেশাগতভাবে সে অন্য কাজের সাথে যুক্ত সে তৈরি করে কত বছর ধরে এই পুজোটা চলছে সাত বছর এবার এই পুজোটা কিভাবে শুরু হলো এরা নিজেদের শখে বাচ্চাদের শখে আচ্ছা নিজেরাই ছোটরা সব বন্ধুরা মিলে শুরু করেছিল এর বাড়িতে বহু বছর ধরে একটা কালী পুজো হতো ছোট্ট সেইটা দিয়ে হাতে খড়ি তারপর আস্তে 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 নিজের বন্ধুদের উৎসাহে আর কি এরকম বড় হয়ে গেছে আনুমানিক কত উচ্চতা এই গোপাল ঠাকুরটির এটা কতখানি হবে রে কুড়ি ফুট কুড়ি ফুট কি কোন দিন পুজো হয় এই গোপালে আমাদের যে যে সময় মানে দোল সেই সময় দোলেই পুজো হয় দোল পূর্ণিমাতে হ্যাঁ আনুমানিক কত বছর ধরে চলছে হ্যাঁ নিরঞ্জনের ক্ষেত্রে কি কি কাজ করা হয় ঠাকুমা নিরঞ্জনের ক্ষেত্রে এইটাকে এই যে গোড়াগুলো দেখছেন ওইগুলো কেটে আমরা লরিতে তুলি তুলে সারা শান্তিপুর প্রদক্ষিণ করি প্রদক্ষিণ করার পর আমরা যেরকম গঙ্গা ঘাটে বা ইয়েতে বিসর্জন দিই সেরকমভাবেই দিই আমাদের অন্য কিছু ইয়ে নেই বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কাঠামো নেই খুঁটির ওপরে তৈরি করা ঠাকুর খুঁটির ওপর তো এই ক্ষেত্রে আমরা মাটি দিয়ে একটা প্ল্যাটফর্ম মতো তৈরি করে দেবো যাতে প্ল্যাটফর্মের ওপর ঠাকুরটাকে বসানো বলে মনে হয় হুম হুম খুঁটিটা দেখতে পাবেন না পাবলিকে হুম যখন যাব এই খুঁটিগুলো কেটে আমরা লরিতে শিফট করে দেবো ঠাকুরটা ক্লাবের সদস্যদের সহযোগিতা হ্যাঁ ওই পাড়া প্রতিবেশীদের সহযোগিতায় আমরা তুলে দিই হ্যাঁ এঁকে বিশাল করে একটা খাঁচা বাঁধতে হয় খাঁচা বেঁধে সেইটাকে লরিতে আমরা তুলি প্রচুর লোকের প্রয়োজন হয় আমার প্রতিবেশীরা কেউ ইয়ে করে না সবাই মিলে এখানে কি ঠাকুরের ভোগ প্রসাদের ব্যবস্থাও করা হয় এখানে তো গোপাল পুজোয় শুকনো ভোগ মানে ওই গজা পকান এখানে স্পেশালিস্ট তারপর ওই ওই জাতীয় শুকনো খাবার দেওয়া হয় আর এই গোপালের পেটের নিচে যতখানি জায়গা আছে এখানে তাল নারকেল বিভিন্ন ফল ফল আছে বিভিন্ন ফল ফুরুলি দিয়ে বোঝাই করে রেখে দেওয়া হয় আপনার নাম আমার নাম নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট